এটা কি, এটা এটা কি ছিল? গতকাল মিরপুরে টিম রাকিব হোসেনের সাথে মিথিলা এবং ইয়াসিনের মারামারি হয়। সেই মারামারিতে ইয়াসিনের বউ মিথিলাকে পিটিয়ে হাত ভেঙে দেয়, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। কয়েকদিন পরপরই মিথিলা ইয়াসিনের সাথে টিম রাকিব হোসেনের ঝগড়া হয়, মারামারি হয়। এই তো গেল কয়েকদিন আগে ইয়াসিনের চ্যানেলে 4টা স্ট্রাইক মেরে ইয়াসিনের ইউটিউব চ্যানেল ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে রাকিব হোসেন। তখন ইয়াসিন চুপ ছিল, মামলা দেয়নি। তবে গতকাল পুলিশের সামনে মিরপুরে রাকিব হোসেনের সাথে মিথিলা এবং ইয়াসিনের তুমুল মারামারি হয়। পুলিশও সে মারামারি কন্ট্রোল আনতে পারেনি, মিথিলার হাত ভেঙে দিয়েছে টিম রাকিব হোসেন, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তবে কেন তারা মারামারিতে জড়ালো এবং আসল কারণ কি, এই সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। তবে তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। কাল রাতে মিরপুরে টিম রাকিব হোসেনের সাথে মিথিলা এবং ইয়াসিনের দেখা হয়, আর সেখানে কথায় কথায় তারা ঝগড়ায় জড়িয়ে পড়ে, আর সেখানে পুলিশও উপস্থিত ছিল। আপনারা অনেকে ভাবতে পারেন এত তাড়াতাড়ি পুলিশকে কে কল দিল, মারামারির কারণে পুলিশকে কল দেওয়া হয়নি, পুলিশ ছিল তাদের গন্ডগোলের কারণে তাদের মাঝে উপস্থিত হয়েছিল। আর পুলিশের সামনেই টিম রাকিব হোসেন মিথিলার হাত ভেঙে দেয় আর মিথিলাকে রক্তাক্ত করে দেয়। মিথিলাকে ইমার্জেন্সি হাসপাতালে নিয়ে সুস্থ করা হয়, মানে চিকিৎসা নেওয়া হয়। আর তারপর ইয়াসিন বলে রাকিব হোসেনের নামে মামলা দিবে। পরপর অনেকবারই রাকিব কেসে ছেড়ে দিয়েছে, তার ইউটিউব চ্যানেল উড়িয়ে দিয়েছে, তারপরও ইয়াসিন চুপ ছিল। বাট এখন ইয়াসিন কিছুতেই চুপ থাকবে না, কারণ তার ওয়াইফকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। এখন আপনারাই বলুন, এখন ইয়াসিনের কি করা উচিত? আর সবকিছু আপনারা জানেন এবং শুনলেন, এখন আপনাদের মূল্যবান মতামতটি এই ভিডিওটির কমেন্ট বক্সে জানাবেন। আপনি কার পক্ষে, রাকিব হোসেনের পক্ষে নাকি ইয়াসিন মিথিলার পক্ষে? এবং আপনার মূল্যবান মতামতটির উপর পরবর্তীতে একটি ভিডিও বানানো হবে, যে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে। সো আজকে এই ভিডিওটি এবারে দিছিল, দেখাবে পরবর্তী নতুন ভিডিও। খুব তাড়াতাড়ি আজকের মধ্যে এখানে বেরিয়েছি, আল্লাহ হাফেজ।